যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে এক শিক্ষক সহ আটজন স্থানীয় সময় মঙ্গলবার মিশিগানের অক্সফোর্ড হাইস্কুলে বন্দুক নিয়ে হামলা চালায় পনেরো বছর বয়সী হাই স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী পুলিশ আসার পাঁচ মিনিটের মধ্যে এই বন্দুকধারীকে আটক করা হয়েছে তার কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে হামলার কারণ জানা যায়নি নিরাপত্তার স্বার্থে প্রদেশটির অন্য সব স্কুল সাময়িকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত নিহত হয়েছে হয়েছে ঘটনায় আহত এক শিক্ষক সহ আটজন স্থানীয় সময় মঙ্গলবার মিশিগানের অক্সফোর্ড স্কুলে বন্দুক নিয়ে হামলা চালায় পনেরো বছর বয়সী হাই স্কুল পড়ো এক শিক্ষার্থী পুলিশ আসার পাঁচ মিনিটের মধ্যে এই বন্দুকধারীকে আটক করা হয়েছে তার কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে হামলার কারণ জানা যায়নি নিরাপত্তার স্বার্থে প্রদেশটির অন্য সব স্কুল সাময়িকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন